আপনি লাইভটা বন্ধ করেন, লাইভ লাগবে না। শোনেন আমার কথা, শুনেন, লাইভ লাগবে না, আপনি গাড়ি নেন। তোমার হ্যান্ড বাটনে ক্লিক করা হইলে একটা অপশন আসবে, ম্যারাথন স্টার্ট অ্যালার্ট। তোমার কি পেয়েছো? ম্যারাথন স্টার্ট অ্যালার্টের মতন দেখতে পারবা, কয়েকটা ওয়ার্নিং দেওয়া আছে। পুরানোর সময় তোমার যেন ডাটা কানেকশন লস না হয়ে যায়। সেকেন্ড, তোমার ফোন যেন লক, ফোনের স্ক্রিনটা যেন অফ না হয়ে যায়। থার্ড, তোমার লোকেশন টার্ন অন রাখতে হবে। ডাটা কানেকশন, লোকেশন, এই দুটো জিনিস মাথায় রাখবা, আর মোবাইল স্ক্রিন যেন অফ না হয়ে যায়। তারপর আরেকটা নিচে রান বাটন, ছোট রান বাটন আছে, তোমার ছোট রান বাটনে ক্লিক করতে হবে। তারপর গুগল ম্যাপের মতো একটা ম্যাপ আসবে, তুমি তোমার বর্তমান লোকেশন দেখতে পারবা। নিচে একটা স্টার্ট বাটন থাকবে, আমি যখন রেডি গো বলবো তখন তোমাদের, তখন তোমরা স্টার্ট বাটনটা প্রেস করবা, তোমাদের টাইমিংটা শুরু হয়ে যাবে। আমাদের রুটের সিলেকশনের জন্য আমাদের একটু প্রবলেম, যেমন আমরা 5.2, তোমাদের রানটা 5.2 কিলোমিটার হবে, যেহেতু আমরা যথার্থ মাঠ পাইনি। যেহেতু তোমাদের রানটা 5.2 কিলো হচ্ছে, 5 কিলো পর তোমরা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তোমার শেষ করতে হবে। শেষটা করলে কিন্তু হবে না, আমাদের ফিনিশিং পয়েন্ট যেন অফিস। আমি আবারও কিছুক্ষণ পরে আবারও আসতেছি লাইনে, আপনারা থাকবেন আমার সাথে সুন্দরগঞ্জ স্টেজে। এখন ম্যারাথন দৌড় শুরু হবে, আমাদের সাথে আছে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ জামাত। স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ এই ম্যারাথন দৌড়ের করা হয়। মোবাইল গাড়ি না, ও বুঝাই দিচ্ছেন, দায়িত্ব বুঝাই দিচ্ছেন। আপনি দৌড়াবেন নাকি? হ্যাঁ, দৌড়াবেন নাকি? না গাড়ি চড়বো, কিন্তু আমি মোবাইল নিয়ে দৌড়াবো। শোনেন, ওরা তো টের পাবে না, বুঝছেন? আমি জানি, তারপর আমি যদি দেখানো তো তিনজন করি, এখন ওরা তো ইয়ে করি। হচ্ছে Hey,
ওর পিছনে খেলা মুশকিল আছে। ওই যে সেকেন্ড যেটা আছে সেটা পেছন পড়ছে, সেকেন্ড যেটা আছে সেটা পেছন পড়ছে, এই কন্ট্রোলে আছে, এই কন্ট্রোলে আছে।